নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, টাকা ইনকাম করার আসলে কি কোনো শর্টকাট আছে? অবশ্যই আছে। যেরকম অনেক লোক এরকম আছে যে প্রতিদিন 200 টাকা বা 300 টাকা ইনকাম করতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে পারে। আর আপনি একটু ভালো করে আপনার আশেপাশে তাকিয়ে দেখুন, এরকম লোকও আছে যারা প্রতিদিন 3,000 টাকা বা 4,000 টাকা ইনকাম করছে খুব সহজে। তো যারা 300 টাকা 400 টাকা ইনকাম করতে পারছে না, তাদের কাছে অবশ্যই প্রতিদিন 3,000 4,000 টাকা ইনকাম করা কষ্টের ব্যাপার। কিন্তু যারা 3-4,000 টাকা প্রতিদিন ইনকাম করছে, তাদের কাছে কি 300-400 টাকা ইনকাম করা কষ্টের ব্যাপার? কখনোই না। তো আপনাকে কোন দিকে এগোনো উচিত? যেখানে 3-4,000 টাকা ইনকামের সুযোগ রয়েছে বা যেখানে 300-400 টাকা ইনকামের সুযোগ রয়েছে? অবশ্যই যেখানে বেশি টাকা ইনকাম করতে পারবেন সেদিকে এগোনো উচিত। তো যাই হোক, আজকে আমি আপনাকে শেখাতে চলছি, আপনার হাতে যে মোবাইলটা আছে, মানে যেটা দিয়ে আমার ভিডিওটা আপনি দেখছেন, শুধুমাত্র সেই মোবাইলটা দিয়েই আপনি মাসে 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে চ্যানেল থেকে। আপনার কোনো রকম কোনো যোগ্যতার দরকার নেই। এরকম নয় যে আপনাকে লেখাপড়া জানতে হবে, ইংলিশ পড়তে হবে, ইংলিশ বলতে হবে বা সেটিং সম্পর্কে জানতে হবে। খুবই ইজি, খুবই সহজ ব্যাপার। যে কেউ, সে ভালোই পড়ালেখা জানুক বা না জানুক, কম্পিউটার বা মোবাইলে কোনো কাজ জানুক বা না জানুক, খুব সহজে করতে পারবে। তো চলুন, আপনি তো বিশ্বাস করবেন না, প্রথম আপনাকে এক ঝলক প্রুফটা দেখিয়ে আসি। তো ফ্রেন্ড, আপনারা যারা জানেন না ইউটিউবে থেকে কিভাবে টাকা আসে তাদের জন্য বলি, সাবস্ক্রাইবার উপরে কোনো রকম কোনো টাকা আসে না। সাবস্ক্রাইবারের উপরে কোনো রকম কোনো টাকা আসে না, টাকা আসে ভিউজের উপরে, মানে চ্যানেলটা কত লোকে দেখছে তার উপরে। তো আপনাকে জানার জন্য আমি এটা ক্লিয়ার করে দিই, মোটামুটি 1 মিলিয়ন ভিউজে 20,000 টাকার মতো আসে। থেকে কম বা কখনো বেশি হয়, কিন্তু খুব বেশি কম বেশি হয় না। অ্যাপ্রক্স 20,000 টাকা ধরে নেওয়া যায়, 1 মিলিয়ন ভিউজে, মানে 1 মিলিয়ন মানে 10,00,000 ভিউজে 20,000 টাকা আসে। তো এখানে দেখা যায় এই যে চ্যানেলটা কুকুটিভি বাংলা, হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মাসে 8টা ভিডিও সেটেছে লাস্ট 30 ডেজ, অ্যান্ড টোটালে টোটাল ভিডিও সেটেছে 272। টোটাল যে ভিউজটা আছে 4.19 মিলিয়ন, আর এই মাসে যে ভিউজটা এসেছে সেটা 67.9 মিলিয়ন, মানে 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে এখানে দেখতে পাচ্ছেন তাহলে কত মিলিয়ন এসেছে, 67 মিলিয়ন। তো 1 মিলিয়নে কত টাকা বলেছিলাম, 20,000 টাকা অ্যাপ্রক্স। তো আমি দেখে নিই এই চ্যানেলটা কোকো টিভি বাংলা এ মাসে কত টাকা ইনকাম করছে। আমি এখানে ক্যালকুলেটার দিয়ে দেখাচ্ছি আপনাকে, দেখতে পাচ্ছেন এখানে কত, 1 মিলিয়নে 20,000, তাহলে এখানে আসে কত, 67 মিলিয়ন। তো তাহলে কত দাঁড়াচ্ছে, একক, দশক, শতক, ষষ্ঠ, অযুত, লক্ষ, নিযুত, মানে 13,40,000 টাকা এ এক মাসে ইনকাম করছে। ঠিক আছে, আমি অন্য চ্যানেলগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু বাংলা চ্যানেল, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন। এখানে আমি আরো দুটো চ্যানেল দেখাচ্ছি। এই একটা চ্যানেল দেখুন, এখানে জানো কিডস, এখানে এ মাসে কত এসছে, 29 মিলিয়ন। 29 মিলিয়ন যদি 20,000 টাকা দিয়ে ক্যালকুলেট করা হয় তাহলে কত আসে, 20,000 × 29 কত আসছে, 1,10,000, 7,00,000, 7,00,000, এখানে 5,80,000 টাকা। তো এখানে আরো বেশি আছে। তো যাই হোক, 5,80,000 টাকা এ মান্থলি ইনকাম। এখানে ইনফোবেল নামে যে চ্যানেলটা আছে এর কত মিলিয়ন দেখছে, মানে এক মাসে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, এর এসছে 165 মিলিয়ন, মানে 165 মিলিয়ন। তো একে যদি N2 20 দেওয়া হয় তাহলে কত হবে, 20,000 দেওয়া হয় তাহলে আসবে গুণ 20,000 × 165, তাই তো? তো এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মানে এ এক মাসে 33,00,000 টাকা ইনকাম করছে। আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি, আর আপনি এটা আরো যদি বিশ্বাস না হন তাহলে কত ভিউজে কত টাকা আছে আপনি আরো বেশি ইনকাম করে নিতে পারেন ইউটিউবে ভিডিও বা গুগল সার্চ করে। আমি যেটা বলছি 100% অ্যাকুরেন্ট বলছি, আমি যেটা বলছি যে 20,000 থেকে কিছু বেশি হতে পারে কখনো, কিছু কমও হয়, সেটা সিজনের উপরে, অ্যাডের উপরে ডিপেন্ড করে হয়। তো আপনি দেখে নিয়েছেন ফ্রেন্ড, কি চ্যানেল থেকে এই ইনফোবেলাওয়ালা চ্যানেল যেটা আছে প্রতি মাসে 33,00,000 টাকা রাশি আসেন। এটা আপনি দেখে নিয়েছেন। ইউটিউবে সম্পর্কে বেসিক নলেজটা আপনাকে দিই, কারণ ইউটিউবেতে বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু সব ক্যাটাগরিতে একরকম ভিউ আসে না। আপনি যে আমার ভিডিওটা দেখছেন বিজনেস আইডিয়া সম্পর্কে,
তো এই ধরনের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে সব থেকে ভিউজ কম আসে। আপনি যদি টেকনিক্যাল চ্যানেলটা গ্রো করতে চান সেখানেও কিন্তু অনেক বেশি সময়ের দরকার, সেখানে ভিউজটা অনেক কম আসে। কারণ এই ধরনের আমার যে ভিডিওটা আছে আপনি দেখছেন, এই ভিডিওটা কারা দেখবে? যারা ব্যবসা করতে চায়, যারা কিছু শিখতে চায়, যাদের কিছু করে দেখানোর ইচ্ছা আছে, তো এই ধরনের লোক কিন্তু সমাজে অনেকই কম। তো এই ধরনের চ্যানেলে ভিউজ অনেক কম আসে, এটাই স্বাভাবিক। সব থেকে বেশি ভিউজ আসে কিসে? আপনি রোজ ভিডিওতে চলে যান, কমেডি ভিডিওতে চলে যান, দেখবেন বড় বড় ভিউজ আসে। আর সব থেকে বেশি ভিউজ যেটা আসে সেটা কিড চ্যানেলে, বাচ্চাদের চ্যানেলে। আপনি ভাবতেও পারবেন না যে আমরা আমাদের চ্যানেলে যে পরিমাণে ভিউজ আছে, মনে করেন আমাদের চ্যানেলে যদি 100,000 ভিউজ আসে তো ওদের চ্যানেলে 100,00,000 ভিউজ আসবে, মানে মোটামুটি 100 গুণ বেশি তো থাকবেই। আপনি অবশ্যই বলতে পারেন যে দাদা তাহলে আপনি কমেডি ভিডিও বা রোস্ট ভিডিও না বানিয়ে আপনি বিজনেস আইডিয়া কেন বানাচ্ছেন? ফ্রেন্ড, এক এক ধরনের লোকের একটা একটা পছন্দ থাকে, একটা চয়েস আছে। আমার দ্বারা যেরকম রোস্ট করা সম্ভব না, মানে আমার দ্বারা কমেডি বা রোস্ট করা সম্ভব নয়, কারণ সেখানটা আমার ভালো লাগার ব্যাপারটা নাই আর সেটা আমার ফ্যাশনও নয়। আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানে একটা সম্মানের ব্যাপারটাও আছে, যেরকম যখন আপনি কমেন্টস করবেন তখন দাদা বা স্যার বলে কমেন্টস করেন, অনেক কিছু জানতে চান, আমি আপনাদের যেটুকু পারি শেখানোর চেষ্টা করি, সেখানে একটা ভালো লাগার ব্যাপারটাও আছে। ইনকামটা কম হয় এই চ্যানেল থেকে কিন্তু ভালো লাগার একটা ব্যাপার আছে। তো যাই হোক, কিড চ্যানেল যেটা আছে সেখানে কিন্তু ভিউজটা অনেক বেশি আসার সম্ভাবনা আছে। আপনি এমন একটাও কিড চ্যানেল দেখাতে পারবেন না যেখানে মিলিয়নে ভিউজ আসে না, মানে মিলিয়নে ভিউজ নাই। তো আপনি প্রথমত ক্যাটাগরিটা চুজ করুন। মাসে 10,00,000 টাকার কথা আমি বলেছি, মাসে 10,00,000 টাকা ইনকাম করাও কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সেজন্য আপনাকে শিখতে হবে। আর আমি মোটামুটি নলেজটা আপনাকে দিয়ে দিই, মানে আপনি আপনার চ্যানেলটা স্টার্ট করে নিতে পারবেন আমার ভিডিওটা দেখে। তো প্রথমত আমি দুইভাবে আপনাকে বলে দিচ্ছি যে আপনাকে কী শিখতে হবে। শিখতে ফ্রেন্ড মাত্র 15 দিন সময় দেবেন, মাত্র 15 দিনের ভিতরে আপনি শিখে যাবেন। প্রথমত অনেকগুলো মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে আপনি ফ্রিতে কার্টুন বানাতে পারবেন, যেরকম টুইন ক্রাফ্ট। আর আপনাকে এর জন্য ভিডিও এডিটিংটা শিখতে হবে। ভিডিও এডিটিংটা আপনি কিনি মাস্টারের মতো আরও অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো যেটা শিখতে আপনার বেশি দিন সময় লাগবে না। আপনি ইউটিউবে সার্চ করুন, ফটাফট 15 দিন লাগবে না আপনার টোটাল যে কম্বিনেশন আছে সেটা শিখতে। তো এটা দিয়ে আপনি কীভাবে ভিডিও বানাবেন? এক তো আপনি যে মোবাইল অটো অ্যাপগুলো আছে, যেরকম টুন ক্রাফ্ট আছে, ক্রোমাটোন আছে, এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে আপনি খুব সহজে শিখতে পারবেন। তো যে কোনো একটা ভিডিও বানিয়ে আপনাকে দেখাবো, কিন্তু তার আগে আমি সবথেকে বেশি ভিউজটা যেখানে আছে সেখান থেকে কথা বলি। যেরকম আপনি যদি স্টোরি ভিডিও বানাতে চান সেখানে কিন্তু একটু বেশি কম্পিটিশন আছে, কারণ স্টোরি ভিডিওটা বানানো খুবই সহজ ব্যাপার আর যে কেউ খুব সহজে, আমি বললাম না 15 দিনে করতে পারে। তো আপনি যখন করতে পারবেন তখন আরেকজনও করতে পারবে না, তো সেখানে কম্পিটিশন একটা একটু বেশি বেড়ে যায়। তো আপনি যদি সবথেকে বেশি ভিউজ চান সেখানে কিন্তু যে কিডস সঙের যে ব্যাপারটা আছে, মানে যেখানে কিডস সঙের ইউজ হয় সেটা সেখানে কিন্তু সব থেকে বেশি ভিউজ হয়, মানে পৃথিবীতে মানে ইউটিউবেতে এর থেকে ভালো ক্যাটাগরি চ্যানেল নাই যেখানে এর থেকে বেশি ভিউজ আসে। মানে সব থেকে বেশি ভিউজ যদি ইউটিউবেতে কোনো ক্যাটাগরিতে আসে, মানে আপনি খেলাধুলার কথা বলেন, রান্নাবান্না বলেন, কমেডি বলেন, এন্টারটেনমেন্ট বলেন, মানে যতগুলো আপনার ক্যাটাগরি আছে সব মিলে সব থেকে বেশি ভিউজ আসে কিডস চ্যানেলে। তো কিড কোনো ক্যাটাগরি নয়, আপনি কিট সিলেক্ট করে এর ভিতরে তো যে কোনো একটি ক্যাটাগরি চুজ করতে পারেন, সে আপনি খুব সহজে শিখে যাবেন, শিখিয়ে দেবো। তারপর আমি নেক্সট ভিডিওতে আপনাকে এর ব্যাপারে শেখাবো। তো প্রথমত চলুন আপনাকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিই কত সহজে এই ভিডিওটা বানানো যায়। ফ্রেন্ড, আপনি যদি চান আপনি ক্রোমাটুন বা টুন ক্রাফট থেকে খুব সহজে কার্টুন ভিডিও বানাতে পারবেন, তারপর অতিরিক্ত সহজভাবে কার্টুন ভিডিও বানানো যায় যেভাবে বানানো যায় সেটা আপনাকে শিখাচ্ছি। সিম্পলি আপনি ইউটিউবে সার্চ করবেন কি লিখে, যেরকম কার্টুন ক্যারেক্টার গ্রিন স্ক্রিন সার্চ করে দেবেন। সার্চ করে দিলে ফ্রেন্ড আপনি দেখতে পারবেন এখানে এরকম মানে ফ্রি আপনি এই কার্টুনগুলো পেয়ে যাবেন গ্রিন স্ক্রিন, খুবই সহজ। এরকম লাখ ভিডিও করা আছে, এই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট দেখায় না, মানে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, মানে কম্পিউটারে ডাউনলোড করা খুবই সহজ ব্যাপার। আমার কাছে এখানে সফটওয়্যার আছে, আমি যে কোনো একটা সফটওয়্যার ওপেন করে এখান থেকে ইউটিউবে যে কোনো ভিডিও যে কোনো সময় খুবই সহজে ডাউনলোড করতে পারি। এখান থেকে ফার্স্ট ভিডিও ডাউনলোড হয়, আমি এটা ইউজ করে থাকি।
আপনি যদি মোবাইল থেকে করতে চান, তো মোবাইল থেকে খুব সহজে এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যে ইউটিউবের চ্যানেলে ভিডিওগুলো আপনি ডাউনলোড করতে পারেন। তো এভাবে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনাকে কী করতে হবে, আপনি যদি মোবাইল থেকে চ্যানেল, তাহলে কিনি মাস্টার যেটা আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা কিন্তু কিনি মাস্টারের ভিডিও বল, ঠিক আছে, এরকম কিনি মাস্টারটা ডাউনলোড করে নেবেন। আর যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে খুবই ভালো। তো যাই হোক, এই কিনি মাস্টারটা ডাউনলোড করে নেবেন। তো আমি যেভাবে ভিডিও এডিটারে এটা করছি, মানে ভিডিও এডিটার কম্পিউটারে চলাচ্ছে, আমি মোবাইল হু এইভাবে চালা করবো। তো আমি চলে আসলাম এখানে, একটা ক্যারেক্টার নিলাম, মনে করেন যে একটা ক্যারেক্টার নেব, গ্রিন স্ক্রিন নিলাম, এখানে যে কোনো একটা ক্যারেক্টার, এখানে টকিং এরটা নিলাম, এখানে একটা ছেলে আর এখানে একটা লোকেরটা নিলাম, নেওয়ার পরে ফ্রেন্ড এটা কত সুবিধে। আর এখানে আপনাকে কি নিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করে নিতে পারেন, সেটা আপনি গুগল থেকে নিয়ে নিতে পারেন, একটা ফটো আর কি, ঠিক আছে। মনে করেন আমি এখান থেকে একটা যে কোনো একটা ফটো নিব, এই ফটোটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে ফ্রেন্ড কি করতে হবে, এখানে আপনি ফটোটা বসিয়ে দিলেন, মানে মোটামুটি যদি একটু নলেজ থাকে তো আপনাকে দুর্বল বোঝানো লাগবে না, যদি নলেজ নাও থেকে থাকে এটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। এখানে আমি এটা দাঁড়িয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা পেছনে লাগিয়ে দিলাম, এবার এই লোকটাকে এখানে নিয়ে আসলাম, আনার পরে এখানে আমি গ্রিন স্ক্রিনটা সরিয়ে দেবো। গ্রিন স্ক্রিনটা সরানো মোবাইল দিয়ে আরো বেশি সহজ, মানে কম্পিউটারে তো সহজই, সাথে মোবাইল দিয়ে আরো বেশি সহজ। এখানে ক্রোমা কি অন করার সাথে সাথে গ্রিন স্ক্রিনটা এটা সরে যাবে, ঠিক আছে, আর অলরেডি এই লোকটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে গ্রিন স্ক্রিনে খুব সহজে। তো এই লোকটাকে ধরে একটু সাইডে নিয়ে নিলাম, আরেকটা লোক নিলাম, একটা ছেলে এখান থেকে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এটা কি করতে হবে, এটা গ্রিন স্ক্রিন ইউজ করে, ক্রোমা কি ইউজ করে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। মানে গ্রিন স্ক্রিনের যে ব্যাপারটা আছে, কার্টুন আপনাকে কার্টুন তো বানানোর দরকার হচ্ছে না, রেডিমেড কার্টুন ইউটিউবে তো পড়া আছে, কপিরাইট ফ্রি, স্ট্রাইক ফ্রি, সেটা আপনি নিয়ে এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখানে কথা বলতে শুরু করে দেবেন, ঠিক আছে। মনে করেন এখন আমি ভিডিওটা চালাচ্ছি, আপনাকে একটু বড় করে দেখাই, দেখতে সুবিধা হবে। তো এখানে অন করে দিলাম, এখানে মনে করেন যে কিছু একটা বলছে ছেলেটা, এই কিছু একটা বলছে, ঠিক আছে। এবার কিন্তু স্টোরেজে ভিডিওগুলো আছে, সেগুলো আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। মনে করেন যে এই ছেলেটা কিছু বলছে, সেখানে আপনি লিপিং করে দিলেন, আর যখন এই ছেলেটা মুখে আসে তখন কিছু বলে দিলেন। যে কোনো একটা স্টোরি আপনি ইউটিউবে থেকে দেখে নিতে পারেন, স্টোরি কীভাবে, মানে যে কোনো একটা গল্প আর কি। তো সেইভাবে আপনি কিন্তু একটা গল্প সেট করে শুধুমাত্র এর মুখটা মিলিয়ে দেবেন, এর মুখটা মিলিয়ে দেবেন, এরকম শুধুমাত্র মানে ম্যান ওম্যান ক্যারেক্টারই না, যেরকম পাখি পশু, পাখি পশু এরকম অনেক কিছু আছে, যেগুলোর ক্যারেক্টার আপনি অনা আছে এইভাবে খুব সহজে, মানে ধরে নিন 5 মিনিট আপনার লাগবে না এই ক্যারেক্টারগুলো তৈরি করতে। তো খুব সহজে এরকম একটা কার্টুন ভিডিও তো আপনি তৈরি করে ফেলতে পারবেন, তো খুব সহজে আপনি এই কার্টুন ভিডিও বানাতে পারবেন, আর যেটাতে ভিডিও তো ফ্রেন্ড দেখে নিয়েছেন, এটা খুবই সহজ ব্যাপার, খুবই সহজে আপনিও করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখালাম, তো আপনি মোবাইল দিয়েও এইভাবে সেম টু সেম আপনি তৈরি করতে পারবেন। গ্রিন স্ক্রিন ডাউনলোড করে দেবেন ইউটিউব থেকে, সেখান থেকে গ্রিন স্ক্রিনে কোনো রকম কোনো কপিরাইট দেখায় না। আর ফ্রেন্ড এই কিডস চ্যানেলে আপনি একটু ইউটিউবেতে গিয়ে সার্চ করে দেখবেন, ছোটো থেকে ছোটো বা বড় চ্যানেলে, যে কোনো চ্যানেলে ভিডিওতে আপনি মিলিয়ন ভিউজ দেখতে পাবেন। তো আপনি নিজেও রিসার্চ করে নিন, আমি তো আপনাকে শুধুমাত্র আপনার নলেজটা বাড়ানোর জন্য, এই ব্যাপারটা জানার জন্য আপনাকে জানালাম। তো ফ্রেন্ড আর একটা জিনিস আমি সাজেস্ট করি, যে আপনি এই মোবাইল নিয়ে আলতু ফালতু জিনিস না দেখে নিজের স্কিলটা ডেভেলপ করুন, 15 দিন একটু চেষ্টা করুন। ভাই মাত্র 20,000 টাকা বেতনে চাকরি পাওয়ার জন্য 22-23 বছর পর্যন্ত লেখাপড়া করা লাগে, আর আপনি 1,00,000 টাকা ইনকাম করবেন, আর একদম কোনো রকম কোনো কষ্ট করবেন না সেটাকে হয়। তো ফ্রেন্ড এটা খুবই সুন্দর একটি কাজ, যেটা আপনি লো ইনভেস্টমেন্ট নয়, জিরো ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন, মানে আপনার 1 টাকাও পুঁজির দরকার নেই, শুধুমাত্র দরকার আপনার স্কিলটা ডেভেলপ করার। লেগে যান কাজে, আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাকে রিপ্লাই করার। আর এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা কিছু করার ইচ্ছা আছে বা যারা করতে পারে বা করতে চায়। তো ফ্রেন্ড আশা করি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।